পঞ্চায়েত নির্বাচনের সবশেষ খবর জানাতে কলকাতায় আছেন সুব্রত আচার্য, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সহিংসতা হওয়ার এই তথ্যের আগে যেটি সবচাইতে প্রাসঙ্গিক তথ্য, যে পঞ্চায়েত নির্বাচনকে কেন রাজ্যের রাজনৈতিক দলগুলো এত গুরুত্ব দিয়ে থাকে। আপনি জানেন যে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন পরপর অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো মাটি কামড়ে একদম স্থানীয় স্তরের রাজনৈতিক যে শেকড়, সেই শেকড়ের কাছাকাছি যাওয়ার জন্য যে সরাসরি যে গ্রামীণ কাঠামো বা গ্রামীণ যে রাজনীতি, রাজনীতির মধ্যে শেকড়ের মধ্যে ঢুকে যাওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনটি রাজনৈতিক দলগুলোর কাছে একটি উৎসবের সমতুল্য। যদিও গত কয়েক দশক ধরে পঞ্চায়েত নির্বাচন আর সেই অর্থে উৎসব নয়, সাধারণ অর্থে গণতান্ত্রিক উৎসব যেটা বলা হয়, এখানে কিন্তু রাজনৈতিক হানাহানি, প্রাণহানি এবং সহিংসতা মামলা, পাল্টা মামলা এই সমস্ত হয়ে আসছে। আপনি জানেন যে সবশেষ 2018 সালে মে মাসে যখন নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে সহিংসতায় 23 জন মানুষের মৃত্যু হয়েছিল। নির্বাচনকালীন এই সহিংসতায় এবছরও প্রায় এখনো পর্যন্ত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করার পর, অর্থাৎ জুন মাসের 8 তারিখে যখন রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেন, তার পরদিন 9 তারিখ থেকে কিন্তু মনোনয়নপত্র দাখিল করার দিন করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই কিন্তু আমরা জানি যে নির্বাচনী যে বিধি সেটি লাগু হয়ে যায়। 9 তারিখের থেকে কিন্তু এখনো পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত এখন রাজনৈতিক এই নির্বাচনকালীন যে সহিংসতা, সেই সহিংসতার বলি হয়েছেন 15 জন মানুষ। এই 15 জন কিন্তু রাজ্যের সাধারণ বাসিন্দা হলেও বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে তাদের রয়েছে। কেউ কেউ কংগ্রেস করেন, কেউ কেউ ISF করেন, কেউ কেউ BJP করেন, কেউ কেউ আবার শাসক দল তৃণমূল কংগ্রেস করেন। এই রাজনৈতিক চাপানুতরের মধ্যে সহিংসতার ঘটনা যখন এগিয়ে চলছে, তখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে সংকট ছিল, সেই সংকট আপাতত কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে মিটেছে। আপনি জানেন যে 62,000 বুথ রয়েছে, 822 কোম্পানি আধা সামরিক কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হবে কলকাতা হাইকোর্টের নির্দেশে। গতবার অর্থাৎ 2018 সালে মে মাসে যখন এক দফায় নির্বাচন হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে 821 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। এবার কিন্তু তার থেকে বেশি দিতে হবে, সে কারণে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। ভোট কিন্তু আর কদিন বাদেই, অর্থাৎ 8 তারিখে ভোট, 48 ঘন্টা আগে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা শেষ হবে। সহিংসতার কিন্তু যে মিছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে, চাপানুতর রয়েছে, সব মিলেই আমাদের নজর থাকবে 8 তারিখ এবং অবশ্যই তার পরবর্তীতে 11 তারিখ ফলাফলের দিকে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের যে সহিংসতার যে ঘটনা আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।